হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় অ্যান্ড সচিন ব্লগ। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি করব গোবিন্দভোগ চালের পায়েস। তো তার জন্য প্রথমে চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে নিয়েছিলাম, এবার দুধটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব আগে, তারপরে যে ভিজিয়ে রাখা চালটা সেটা আমি দিয়ে দেবো। আর চালটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন চালটা ফুটে যাবে তখন কিন্তু আমি চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে নাড়াচাড়া করবো। আর আজকে কিন্তু আমি সম্পূর্ণ মানে একটা সহজ পদ্ধতিতে রান্না করছি, যেটা বলতে পারো শহরের মানুষের কাছে কিন্তু সব সময় সব কিছু থাকে, কিন্তু গ্রামের মানুষের আমাদের কাছে সেরকম কোনো কিছু থাকে না, মানে বাজারঘাট সেরকম আমাদের কাছে না, তাই সামান্য কিছু জিনিস দিয়েই আজকে আমি এই রান্নাটা করছি। আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার রান্নাও প্রায় শেষের দিকে, তো চলো আমি এখন নামিয়ে নেব আর তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার পায়েস রান্না কমপ্লিট, তোমাদেরকে একটু দেখিয়ে দেব। আর এখন আমি করব লুচি, তার জন্য একটা পাত্রে সামান্য কিছু হলুদ, সামান্য চিনি আর সামান্য কিছু লবণ নিয়ে নিয়েছি। আর এবার আমি ময়দাটা নিয়ে প্রথমে আমি তেল দিয়ে ময়দাটাকে মেখে নেব, তারপর তেল দিয়ে মাখা হয়ে গেলে তারপরে আমি এই সামান্য জল দিয়ে ময়দাটাকে খুব সুন্দর করে মেখে নেব। দেখো খুব সুন্দর করে কিন্তু মাখা হয়ে গেছে। এবার লুচিটা বেলে আর তেলটা যখন গরম হয়ে যাবে খুব ভালো, তখন আমি লুচিটা দিয়ে দেব। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, লুচিটা কিন্তু খুব সুন্দর ফুলেছে। আর ময়দাটা মেখে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলে আর লুচিটা কিন্তু খুব নরম হয়। তো আমার লুচি ভাজা কমপ্লিট বন্ধুরা। তো সেই জন্য আমি মানে আমাদের এই ঘরে এসে ফ্যানটা চালিয়ে ফ্যানে আরামসে এখন আমি খাচ্ছি, আর খুব সুন্দর হয়েছে কিন্তু পায়েসটা খেতে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে।